প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি এখানে তোমার প্রশ্নটি লক্ষ্য করো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই এবং এটি দেয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হয়েছে মনে করো তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী নিয়মিত মসজিদে গিয়ে তুমি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো নিচে বর্ণিত অবস্থাগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে সালাত আদায় করবে বর্ণনা দাও তো এখানে বলছে যে যে কোনো তিনটি বিষয়ের বর্ণনা লেখ এখানে এক কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই সালাতে এক বা দুই রাকাত মাসবুক হলে তিন মুসাফির অবস্থায় মাগরিব এশা ও ফজরের সালাদ চার অসুস্থ অবস্থায় সালাদ তো এই চারটি থেকে যে কোনো তিনটি বিষয়ের বর্ণনা তোমাকে লিখতে হবে তো এই প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি সালাদ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে সালাদ বা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নিকট বান্দার আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাদ সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি ও আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম সালাত মানুষকে অশ্লীলতা ও গর্হিত কর্মকাণ্ড হতে বিরত রাখে সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাবোধ বোধ সময় অনুবর্তিতা কর্তব্যপরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরীব সাদা কালো মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগৃত হয় জামায়াতে সালাত আদায় করার ফজিলত অনেক কেননা আল্লাহ তালা বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তোমরা এখানে এই কোরআনের আয়াত তুলে দিবে আরবিতে লিখে দিবে সুন্দরভাবে জামায়াত মানে হচ্ছে যে একত্রিত হওয়া সমবেত হওয়া প্রভৃতি ইসলামী পরিভাষায় নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামায়াতে সালাদ আদায় বলে জামায়াতে সালাদ আদায় করার গুরুত্ব সম্পর্কে মহানবী সোল্লাহু আলহাম বলেছেন একাকি সালাত আদায় অপেক্ষা জামায়াতে আদায় করলে সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় তাই আমাদেরকে অবশ্যই জামায়াতে সালাত আদায় করতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমি যেভাবে সালাত আদায় করব এক মাস্ক পরিধান করে মসজিদে যেতে হবে দুই প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে উজু করে সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং মসজিদে প্রবেশের পূর্ব মুহূর্তে কমপক্ষে বিশ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে তিন মসজিদে কমপক্ষে তিন ফিট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে প্রয়োজনে এক কাতার ফাঁকা রেখে সালাদ আদায় করতে হবে চার ঘর থেকে জায়নামাজ নিয়ে সালাদ আদায় করতে যেতে হবে পাঁচ মসজিদে সংরক্ষিত টুপি জায়নামাজ ইত্যাদি ব্যবহার করা যাবে না ছয় করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে হবে সাত সালাদ শেষে জন্ম সমাগম এড়িয়ে চলতে হবে আট সালাদ শেষে বাসায় ফিরে আসার পর সাবান দিয়ে ভালো করে বিশ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে তোমাদের প্রশ্নে দুই নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সালাতে এক বা দুই রাকাত মাসবুক হলে তো এই দুই নং প্রশ্নের উত্তরে আমরা লিখব মাসবুকের সালাত যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামায়াতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে মাসবুকের সালাত আদায়ের নিয়ম মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতেই নিয়ত করে নামাজে অংশগ্রহণ করবে তারপর ইমামের সাথে যথারীতি রুকু সেজদা করে সে তাসাহুদ পাঠের জন্য বসে যাবে ইমাম সালাম ফেরালে সে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো রুকু সেজদা করে যথারীতি তাসাহুদ দরুদ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাদ শেষ করবে রুকুসহ ইমামের সাথে যে কয় রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যাবে রুকুর পর ইমামের পেছনে ইকতেদা বা নামাজে দাঁড়ালে ওই রাকাত মাসবুকে আদায় করতে হবে সুতরাং আমার জামায়াতে দু এক রাকাত মাসবুক হলে আমি এই উপরে আলোচিত নিয়মে সেগুলো আদায় করে নিব অ্যাসাইনমেন্টে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে চারটি প্রশ্ন দেয়া আছে বলে বলেছে যে কোনো তিনটি বিষয়ের বর্ণনা লিখতে তো আমরা অলরেডি দুটি প্রশ্নের উত্তর লিখে ফেলেছি এখন তিন নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মুসাফির অবস্থায় মাগরিব এশা ও ফজরের সালাত কিভাবে আদায় করব সেগুলোর বর্ণনা দিতে হবে তো তিন নং প্রশ্নের উত্তর মুসাফিরের সালাত, মুসাফির আরবি শব্দ এর অর্থ ভ্রমণকারী কমপক্ষে আটচল্লিশ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে এমন ব্যক্তি গন্তব্য স্থানে পৌঁছে কমপক্ষে পনেরো দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্যে মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে শরীয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয় মুসাফির অবস্থায় জোহর আসর ও ফরজ সালাদ কসর পড়তে হয় যেমন আল্লাহ আল্লাহতালা বলেন যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাদ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই তোমরা এখানে স্ক্রিনে যে আরবি লেখাটুকু দেখতে পাচ্ছ সুরা আন নিসার আয়াত একশো এক এই আয়াতটা তোমরা লিখে দিবে মুসাফিরের সালাদ আদায়ের নিয়ম চার রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর আসর ও ঈশার ফরজ সালাত মুসাফির ব্যক্তি দুই রাকাত করে আদায় করবে ফজর মাগরীব ও বিতেরের নামাজের কোনো কসর নেই এগুলো পুরোপুরি আদায় করতে হবে অতএব মুসাফির অবস্থায় আমি ঈশার চার রাকাত ফরজ নামাজের জায়গায় দুই রাকাত আদায় করব এবং ফজর ও মাগরীবের ওয়াক তো আমি পুরোপুরি আদায় করবো কারণ ফজর মাগরিব ও বেতরের নামাজের কোনো কসর নেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে উত্তরটাকে সাজিয়ে লিখো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে